ভোট গণনা কখন হবে তা নিয়ে বাদানুবাদ হট্টগোল ও মারধরের ঘটনায় শুক্রবার সকালে থমকে যায় গণনা। এরপর মামলা ও মামলার আসামিদের গ্রেপ্তার ও রিমান্ডে নেয়। এমন সব ঘটনার মধ্যে ভোট গ্রহণ শেষের প্রায় 46 ঘন্টা পর শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা শুরু হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী সিনিয়র আইনজীবী এ এম মাহবুবউদ্দিন খোকন সভাপতি নির্বাচিত হয়েছে। সম্পাদক নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী শাহ মনজুরুল হক। গণনা শেষে সমিতির মিলনায়তনে শনিবার রাত 1টার দিকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এ ফলাফল ঘোষণা করেন। সভাপতি, সহসভাপতি দুটি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক দুটি, সদস্যের 7টি পদ সহ মোট 14টি পদে এক বছরের মেয়াদের জন্য এই নির্বাচন হয়ে থাকে। 14 পদের মধ্যে সভাপতি ও সদস্যের 3টি পদ সহ 4টি পদে নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যদিকে সহসভাপতির 2টি পদ, সম্পাদক, কোষাধ্যক্ষ ও সহসম্পাদকের 2টি পদ সহ সদস্যের 4টি সহ 10টি পদে জয় পেয়েছে সাদা প্যানেলের প্রার্থীরা। ঘোষিত ফলাফল অনুসারে সভাপতি পদে নীল প্যানেলের এ এম মাহবুবউদ্দিন খোকন 2622 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আবু সাইদ সাগর 2539 ভোট পেয়েছেন। ঘোষিত ফলাফল অনুসারে সম্পাদক পদে সাদা প্যানেলের শাহ মনজুরুল হক 3319 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে নীল প্যানেলের রুহুল কুদ্দুস কাজল 1702 ভোট পেয়েছেন। দুই প্যানেলের বাইরে সম্পাদক পদপ্রার্থী নাহিদ সুলতানা যুথি পেয়েছেন মাত্র 669 ভোট। সাদা প্যানেল থেকে সহসভাপতি পদে রমজান আলী শিকদার ও দেয়ান মোহাম্মদ আবু ওবায়দ হোসেন, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদকের 2টি পদে মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির জয়ী হয়েছেন। সদস্য 7টি পদের মধ্যে 4টি পেয়েছে সাদা প্যানেলের প্রার্থীরা। সম্পাদক পদে নাহিদ সুলতানা ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস সহ কয়েকজন রাতে ভোট গণনার পক্ষে মত দেন। তবে এত রাতে প্রার্থীদের এজেন্ট না থাকার কথা উল্লেখ করে সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী শাহ মনসুরুল হক সহ কয়েকজন প্রার্থী শুক্রবার দিনের বেলায় ভোট গণনার পক্ষে মত দেন। এ নিয়ে পক্ষে বিপক্ষে বাদানুবাদ ও হট্টগোল হয়। এদিকে ভোট গণনা কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারপিটের ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেল এস এস সিদ্দিকী সাইফ তাকে হত্যা চেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করে। এই মামলায় যুবলীগের চেয়ারম্যানের শেখ পরশের স্ত্রী এবং আইনজীবী নাহিদ সুলতানা যুথি ও বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী মাহমুদ রুহুল কুদ্দুস কাজল সহ 20 জনকে আসামি করা হয়। এ মামলায় নাহিদ সুলতানার বাসায় পুলিশ একাধিকবার অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। অন্যদিকে শুক্রবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে আইনজীবী সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।